বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসছি টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিঘি বাজারে। আসলেই আপনারা দূর দূরান্তর যেসব ব্যাপারী ভাইয়েরা কমিটির মাধ্যমে জানাই দেন যে আমরা কোথায় থেকে কিভাবে এই বাজারে যেতে পারবো, কিভাবে গেলে আমাদের সুবিধা হবে, গাড়ি ভাড়া খরচ কেমন হবে, এই সম্পর্কে অনেকেই বলেছেন আপনারা যদি ঢাকা হয়ে আসেন তাহলে এই দেখেন কাটালে গাড়িগুলা। আসলে আজকে বৃষ্টির দিন, মানুষে কাটাল কাটতে পারে নাই, কাটাল খুবই কম বাজারে, খুবই কম, বৃষ্টির জন্য কাটতে পারে নাই। আপনারা যারা কমেন্ট বক্সে জানিয়েছেন কিভাবে আসলে আমরা আসতে পারব, যারা দূর দূরান্ত থেকে আসবেন, ঢাকা শহর হয়ে মহাখালীর থেকে গাড়ি চড়বেন সাগরদিঘি বাজার আসার জন্য, এইটা হলো আপনার মহাখালীর থেকে উঠবেন, আপনারা আবেন বড়াডুবা, বড়াডুবা থেকে একদম সাগরদিঘি সোজা এক গাড়িতে সিএনজিতে এসে নামবেন সাগরদিঘি বাজারে। এই দেখেন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আপনি তো এখানে কাটাল কিনতেছেন, আপনার পরিচয়টা আগে বলেন। আমার নাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, আপনি কোন জায়গায় কাটাল দেন? আমি কাটাল দিই নোয়াখালীতে। নোয়াখালী। আচ্ছা, এই যে কাটাল গুলা কিনছেন আপনি, এই কাটাল গুলো কত করে কিনছেন? কিনছে 80-90-100। আচ্ছা, অন্য 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 বাজারের দিন চাইতে কি আজকে কাটাল বাজার কম না বেশি? আজকে তো দাম বেশি। বেশি, ধন্যবাদ আপনাকে ভাই। আপনারা দেখছেন কাটালের বাজার, আসলে বৃষ্টির কারণে অনেক আজকে বাজার বেশি, অনেকেই কিনতে পারে নাই, মাল উঠছে কম, মাল উঠছে কম। যাই হোক, আপনারা প্রতি শনিবার মঙ্গলবার, প্রতি শনিবার মঙ্গলবার এবারে আসতে পারবেন আপনারা। দেখেন কাটালের বাজার, আসলে আজকে কাটাল খুবই কম, শনিবার মঙ্গলবার থাকা খাওয়ার কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, এইখানে আপনার সাথে একটু কথা বলি। বলেন বলেন, একটু দাঁড়ান। আচ্ছা, এই যে এই বাজার আপনার খাজনা নেই কত করে? 80 পয়সা। 80 পয়সা নেই। আর আপনার লেবার? লেবার কত? 2 টাকা। 2 টাকা লেবার নেই, 2 টাকা খাজনা, 80 পয়সা। দেখেন কত সুন্দর বাজার, একদম মেন রুটে বাজার। আপনারা এইখানে এসে কাটাল নিয়ে যেতে পারেন। এই দেখেন আপনার কাটালের শাড়ি, হ্যাঁ বেনের শাড়িগুলো দেখেন আসতেছে, আসলে বৃষ্টির কারণে আসতে পারে নাই, এখন আসবে ইনশাআল্লাহ। আপনারা দেখে শুনে দালাল ছাড়া কাটালগুলো কিনবেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।